মানে বাবা ঘুমাইতেছো বোন তুমি আইছো তুমি আমার বাসাইতে আইছো তোমার কাছে আমি জীবন ভিক্ষা চাইতাছি তুমি আমার বাঁচাও ওই যে পাগলা কেরামত আছে না যে কোনো সময় জটিকা আক্রমণ করে আমার কতল করতে পারে যাই না শুনা তুমি আমার এখানে ফালায় যাও না তুমি আমার বাঁচাও আচ্ছা কেরামত ভাই তোমাকে উপরে তো খেপা কেন গ্রামের অন্য কোনো মানুষের বুদ্ধি এরকম রাগ করে না ওই যে ওস্তাদের কথায় একদিন কেরামত পাগলা রে আমরা বাইন্দা রাখছিলাম তারই জেয়ার চলতাছে বইন তাড়াতাড়ি আমার গিট্টুটা খুলে দাও আমার প্রাণটা বাঁচাও বইন আর একটা কথা শুনছ পাগলে খুন করলে নাকি শাস্তি হয় না তোমরা নাকি ফার্স্ট বাই সাইকেল চুরি করছো নাউজুবিল্লাহ এই কথা তো স্বপ্ন ভাবি নাই না ভাবলে কি হইছে সবাই তো তোমাকেই সন্দেহ করতেছে বইন সাক্ষী প্রমাণ ছাড়া মানুষের সন্দেহ করা কি ঠিক বইন তোমার পায়ে পড়ি তুমি আমার দড়ি বান্ডা খুলে দাও আমার বাঁচাও তো লাগতেছে খুব ব্যথা লাগতেছে পাগল বুঝায় পড়তেছে তাড়াতাড়ি বাঁচাও আসসালামু আলাইকুম যাই যত কথাই কুক আমার মনে হয় কামটা হেই করছে আমি তো তোমার আশেপাশে আছি যেই দিকে তাকাইবা সেই দিকে আমি দড়াইছ কি শুরু করছো কি শুরু করছো তুমি কই আছিলা আমি আবার কি শুরু করলাম আমার জীবনে তো শুরু আর শেষ বইলা কিছু নাই আধ্যাত্মিক কথাবার্তা আমারে কবা না তুমি ধলার কালারে দাপড়াই কইলে গেছিলা হ্যাঁ কইলে গেছিলা তুমি এই খবর তোমার কাছে কেমনে আইল তোমার সব খবরই আমার কাছে আসে আরে তুমি হলো বিন্দেশের মানুষ যুবরাজ গ্রুপের সাথে ফাইট দিয়ে তুমি পারবা হ্যাঁ জগতে কোনো কিছু জয় করতে হইলে যুদ্ধ করতে হয় আমি সেই যুদ্ধেই নামছি জয় পরাজয় সব হইছে পরের হিসাব পাগলামি করো না তো ঘরে চলে ভাত খাবা আমার একটা জরুরি কাম আছে আমার ভাতটা আজকে তুমি খাইও তোমার ভাত আমি খাইলে তোমার পেট ভরবো ভরবো তোমার অনেক মায়া মায়ার টানে কেন বানবার চাও রূপা তুমি মায়াবী হও ফুলের মতো সুন্দর হও না পথে ঘুরি আমার নাই যে কোনো ঠিকানা
কিরে বাবা কি চিন্তা করতেছিস? আম্মা আমি শতভাগ নিশ্চিত যে ওই সাইকেলটাই আমার। কোন সাইকেলটা? আরে চান্দুরে যে সাইকেলটা আমি চালা যেতে দেখলাম। তাহলে তুই প্রমাণ দে, দিয়ে চান্দুরে শাস্তি দে। না না না, টার্গেট তো আমার চান্দু না, টার্গেট হলো আমার যুবরাজ। কারণ যুবরাজের ইশারায় চান্দু সাইকেলটা চুরি করছে, আর যুবরাজের অনেকদিন ধরেই আমার এই সাইকেলের প্রতি একটা লোভ ছিল। তুই না কইলি তোর সাইকেলের সাথে ওর সাইকেলের রঙের মিল খায় না। শিরে তখন তো ব্যাপারটা আমার মাথায় ধরে নাই। যুবরাজ তো অনেক শেয়ান, সে আমার সাইকেলটা নিয়ে রং করছে, তারপর রং বেরঙের কাগজ লাগাইছে যাতে আমি বুঝতে না পারি, একটা সাইনবোর্ডও লাগাইছে। কিন্তু আমি তো জানি আমার সাইকেলে আধা ঘন্টা পর পর সেন পড়ে। তাহলে এক কাজ কর, ওই বিদ্যাপন্ডিত নটবরের বাড়িতে যুবরাজ যাত্রা পালা করতে যায়, তুই ওইখানে যায় বিদ্যাপন্ডিতের কাছ থেকে সাইকেলটা ফেরত নিয়ে আয়। জবা নাকি বিদ্যাপন্ডিতে থ্রেট করে আইছে সাইকেল উদ্ধার করে দেওয়ার জন্য। তোমার বোন তো থ্রেট দেওয়ার ওস্তাদ, যা কইতেছি তাই কর। এই সাইকেলের লেগা খায়ের বেটা বিদ্যাপন্ডিতের কাছে যাইব না, আমার ব্যবস্থা আমি নিজেই করব। অবলা নারী জাগরণের বিশিষ্ট সম্মানিত সদস্যরা, একটি বিশেষ কারণে আমাদের সভানেত্রী, আমাদের সভাপতি জোবাইদা আক্তার জবা আমাদের সভায় উপস্থিত থাকতে পারেননি। এই জন্য তার আসনে, মানে সভাপতির আসনে অলঙ্কৃত করার জন্য আমরা একজনকে আহ্বান জানিয়েছি। তিনি হচ্ছেন আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের এই সংস্থায় নারী জাগরণ কমিটির সংস্থার স্বপ্নদ্রষ্টা, বুদ্ধিজীবী, বিশিষ্ট ভবঘুরে AQM কেরামত আলী। ও মা, পাগল আবার সভাপতি হয় কেমনে? আয় তুই চুপ কর, আয় সব হাততালি দে। তাহলে এখন সভা শুরু করি। আমাদের সংগঠনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে মূল্যবান বক্তব্য দিবেন আমাদের অর্গানাইজেশনের অর্গানাইজ সেক্রেটারি মিস ডিস্কো গোলাপি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তৃতা শুরু করতেছি। আজকের এই সভা জরুরিভাবে টাকার পিছনে একটা কারণ রয়েছে, সেটা হলো কেউ যদি সংগঠনের নিয়ম কানুন মাইনা না চলে তাহলে আমরা তাদের সংগঠন থেকে বহিষ্কৃত করব। আমাদের নারী জাগরণের সদস্যদের কিছু কার্যকলাপ আমাদের কানে আসে যেটা আমাদের সংগঠনের জন্য খুবই লজ্জাজনক বিষয়। কেন বাবা, কেডা কি করছে? একটু ভাইঙ্গা গন নাইলে বুঝবো কেমনে? ভাইঙ্গা করার দরকার নাই, যার বুদ্ধি আছে হ্যাঁ নিয়ে বুঝবো। দেখছো এরা দুইজন এই মিটিং এর মধ্যে লেগে গেছে, আর বাইরে কি করে? এই কথাটাই আমি কইতে চাইছিলাম যে জমিলা আর মর্জিনা যদি সারাদিন ঝগড়াই করে তাহলে সংগঠনের উন্নয়নমূলক কাজ কখন করবো? হ্যাঁ, এটা তাদের নিত্যদিনের কাজ হয়ে গেছে। হোয়াট স্টেইনস, ঝগড়ার সময় আমি ছিলাম, এরা দুইজনই খুব হট টেম্পার, কাউরেই ফেরান যায় না। আমার টেম্পার তো জামিলাই উড়াইছে। তুই আমার রাগ কষা ফেলুর বউ কষ নাই? তার আগে তুই আমার গরু চোরের বউ কষ, তোর জামাই এটা কাড়াচ্ছ, আর তুই আমার এই রেখস। হ্যাঁ খামোশ, সি 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 সি, মান সম্মানের কিছুই রইল না, সম্মানিত সভাপতির সামনে তোমরা ঝগড়া করতেছো? সি 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 সি, সেক্রেটারি সাহেব এবার আপনি যা বলার বলেন, আমি চুপ করলাম। হোয়াট ইজ থিংস, আমার তো মন ভাঙা গেছে, এই রকম সদস্য নিয়ে আমি কেমনে সংগঠন চালাবো? সবাদি সম্মানিত সভাপতি জনাব কেরামত আলী, আপনি যদি কিছু AQM কেরামত আলী, জি 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 AQM কেরামত আলী, আপনি যদি এই সম্পর্কে আমাদেরকে কোনো একটু মূল্যবান বক্তব্য দিতেন আমরা খুশি হয়ে যাইতাম। সংগঠনের নাম হইল অবলা নারী জাগরণ সংগঠন। নাম শুনলেই বোঝা যায় যে নারীরা আজও জাগরিত না, অথচ এই নারীদের মাধ্যমেই পৃথিবীর বড় বড় মহামানব, আলোকিত ব্যক্তিত্ব গাউস, কুতুব, নবী, রাসূল, পয়গাম্বর এই পৃথিবীতে আসিয়াছেন। বিশ্বের যা কিছু মহান, চিরকল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। খুব কষ্ট লাগে, চোখে জল আসে। সেই নারী যদি পুকুর পারে আরেক নারীর চুলের মুঠি ধইরা পানিতে নামায় সেই দৃশ্য দেখে। যাই হোক, এখন আমি এই সংগঠনের সেক্রেটারি এবং অর্গানাইজ সেক্রেটারিকে দায়িত্ব দিলাম এই দুই লেডি কমান্ডোকে মিলাইয়া আমাদের এই সভার পরবর্তী কার্যক্রম শুরু করার জন্য। এই ফোটামানের ডাক্তার, আমার দেখে মুখ ঘুরালি কেন? আমি এখন রোগী দেখতে যাইতেছি, তোর মুখ দেখলে আমার এখন ডুব দিতে হইব আবার। আরে তোরা ডুবানোর জন্যই তো আমি থানায় জিডি করে আসলাম। আমার ছেলে সাইকেল চুরি করে তোমার চেম্বারের রুগী টানো। দাঁড়াও, তোমার নামে আমি সাইকেল চুরির মামলা করবো। কেটা তোর পোলার সাইকেল চুরি করছে? চুরি করেছে চান্দু, আর চুরি করিয়েছিস তুই। তোর মতো একটা ইলিটারেট মানুষের চিন্তা ভাবলে এসে ভালো আর কি হইতে পারে? শোন গিয়ার, তোর মতো ডিগ্রি ছাড়া ডাক্তার রে আমি গোনাই ধরি না। ধরবি কেমনে? সেই জ্ঞান থাকলে না তুই ধরবি? তোর তো ওইটাকে ভাতের প্যাট, সকালবেলা ঘুম থেকে ওইটাই দুই থালা পান্তা ভাত বাইরে দিস, যত রস এসে পেটের মধ্যে জমছে, মাথার রসও পেটে গিয়ে জমছে। আর এই বুদ্ধি লইয়া তুই চেয়ারম্যান হইতে চাস? ওই পাতলা খান, আরে সব মিলিয়ে তো তোর শরীরের ওজন হবে যার 50 কেজি। হ্যাঁ, আর তুই এই শরীর নিয়ে আমার সাথে টেক্কা দিতে চাস? তুই তো বাতাসে উড়ে যাবি। আরে বেটা খয়ের খা, আমার বডি হইতেছে নিরোগ বডি, আর তোর তো শরীরের মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপরে আরো কি কি জানো নতুন, তারপরে একটা রোগ হয়েছে প্যানিক ডিসঅর্ডার। কি এই ইংরেজিতে এটা কি কইলি? হ্যাঁ শোন, আমার যত রোগী হোক তোর মতো ফুটাপানির ডাক্তারের কাছে আমি কখনোই যাবো না, বুঝেছিস? তোর সাথে আমার পরে বোঝাপড়া হবে। চান্দু কি সত্যই চুরি সাইকেল দিয়ে জনসভা শুরু করলো নাকি? বাপের মান সম্মান দিকে খেয়াল রাখতে হবে। তোর যে প্যাস্টিস জ্ঞান এত কম, এত কম রে বাসন্তী। হোয়াট ইজ দিস? হাই, খবরদার ইংরেজিতে কথা বলবি না। আমি কিন্তু তোর থাইকা শিক্ষা দীক্ষায় অনেক উপরে আছি। আমি কলেজের স্টুডেন্ট। কলেজের স্টুডেন্ট? ও ভুলে গেছিলাম, আপনি তো কলেজের স্টুডেন্ট। কলেজের স্টুডেন্ট হইয়া আন্ডার ম্যাট্রিক পড়লার পিছনে যে গুড় 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 করে। আয় খবরদার, 9 পাস ইন্টার নিয়ে হইয়া ফয়েজ ভাইয়ের কোয়ালিফিকেশন নিয়ে একটা কথা বলবি না। পুঁথিগত বিদ্যায় সব কিছু না, আসল কথা হইতেছে জ্ঞানের আলো। কেরামত ভাইয়ের মতো ইন্টালেকচুয়াল কথা বলতে শিখছো? ইয়েস। তোর ওই ফয়েজ ভাইরে জিজ্ঞেস, প্রামোদ ভাই কি জিনিস? সেই বুদ্ধিজীবীর উত্তরসূরি হইতে চাইতস? দরকার হলে তাই হুম। ফকার ইনসিডেন্ট, কেরামত ভাই ফয়েজ খার সাইকেল উদ্ধার করার জন্য ওই যুবরাজ গ্রুপের পিছনে লাগছে। যদি এই সাইকেল উদ্ধার করতে যাইয়া কেরামত ভাইয়ের কিছু হয় রে বাসন্তী, তোর সাথে কিন্তু আমার ফিকশন বেঁধে যাবে। কি বলে? কি বল? ফিকশন, ফিকশন। তাছাড়া মামার মাথা গরম, ওই খাসাসা মামার নামে এই সাইকেল চুরির মামলা দিছে। হোয়াট? ইয়েস, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। আমরাও ডিসিশন নিছি যে আমরাও ওগো নামে মানহানি মামলা দেব। হকার ইনসিডেন্ট। স্যার পাউ, স্যার কি হলো? স্যার না, স্যার স্যার ছাড়ুন না। আহা, স্যার তো পা ধরে বসে রয়েছে। স্যার, হ্যাঁ ইয়াদ আলী ভাই, তুমি নটবর বাইরে কয়া দিলেই রাজার পাট্টা আমারে দিব। এই গোলাপি, ইয়াদ আলী ভাইরে স্পেশাল করে একটা কফি দে আর এক প্যাকেট সিগারেট দে। চালা ইয়াদ কাকা তো কদর বেড়ে গেছে, রাজা পা ধরে বসে রয়েছে। ওই দিন না কইলি তুই আনসারের জন্য রাজার পাট্টা স্যাক্রিফাইস করবি? আমার বউয়ে কইছে করলে রাজার পাট, না করলে নাই। তোমারে রাজার পাট দিলে ওই আগের মতো স্টেজে পচা ডিমার জুতো পরব। তোমারে প্রহরীর পাটটাই দরকার। জাওয়েদ মিয়া যে কি কয়, ফেল হয়ে তো খারাপ অভিনেতা না। দোষ একটাই, স্টেজে যা
ডায়লগ ফেল মারে। আরে ফেল মারলে তো কভার দিয়ে চইলা আসি। এইটা বালিশ না যে কভার লাগাইয়া তুমি শুইয়া পড়বা, এটা অভিনয়। স্টেজে তো উল্টা পাল্টা ডায়লগ মাইরা ওই বাবা করে চইলা। তাইলে কি তুমি আমারে রাজার ফটটা দিবা না? ভালো করে প্র্যাকটিস কর, আমি ভাবতেছি দেখি কি করা যায়। খারাপই হয়ে গেছে। কি ব্যাপার গো? হ্যাঁ, আমার বোনের মনের আসমানে এত মেঘ কেন? তুমি শুনছো রূপা কইলো খাজাজা নাকি বাজানের বিরুদ্ধে মামলা করতেছে? ও, ওই কথা শুই নাই, তোমার মনের আসমানে এত মেঘ জমে গেছে। আরে খাস সাহেব, ডাক্তার সাহেবের বিরুদ্ধে মামলা করব, কইলেই মামলা হয়ে যাইব। এত সাহস তার আছে? খাবারিতে তোমার চাষি আছে না? তোমার চাষি যতদিন আছে তোমাদের কোনো প্রকার অনিষ্ট হইব না। খামাক খাই মুখটা গোমরা করে রাখছে। চাষি তো তোমারে পুত্রবধূ করে ঘরে দিবার। আমি সব জানি, সব জানি, সরমের কিছু নাই। চিন্তা ছাইরা ঘরে যাও। তুমি চুপ করো, আমি তো রূপার কথায় মন খারাপ করে বসে আছি। রূপা তো বুদ্ধিজীবী গ্রামের পক্ষের লোক, তুমি কি কর রূপা কি কয় কিছুই বুঝি না। আরে পাগল মায়া কয় কি? এই আমি রূপার পক্ষের লোক, তুই কি আমার বিপক্ষের লোক? হ্যাঁ, আমিও তোর পক্ষের লোক। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।